বর্ধমানের কাজিরহাট থেকে বোমা উদ্ধার। বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায়। বর্ধমানের কাজিরহাট থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায়। বর্ধমানের কাজিরহাট থেকে উদ্ধার করা হয়েছে বোমা, সকেট ও সুতলি বোমা উদ্ধার বর্ধমানের কাজিরহাট থেকে উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। বর্ধমানের কাজিরহাট থেকে বোমা উদ্ধার, কাজিরহাট থেকে সকেট বোমা ও সুলতি বোমা উদ্ধার করে পুলিশ। সুতলি বোমা এবং সকেট বোমা উদ্ধার পুলিশের। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে, বোমাগুলি কোথা থেকে এলো? একেবারে পায়েল, তোমায় জানিয়ে রাখি যে বর্ধমান শহরে 26 নম্বর ওয়ার্ড এবং এই 26 নম্বর ওয়ার্ড কাজিরহাট এলাকায় এর আগেও কিন্তু এরকম অসামাজিক মূলক কাজ ওখানে হয়ে থাকে এবং সেখানে বারবারই ওখানে বোমা উদ্ধার হয় এবং আজকে যে বোমাটা উদ্ধার হয়েছে তাতে করে সকেট বোম রয়েছে এবং সুতলি বোমাও রয়েছে। সার্বিকভাবে এলাকার মানুষ আতঙ্কিত রয়েছেন, তার কারণ হচ্ছে বারবার এখানে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। সুতরাং বলা যায় যে এলাকার মানুষরা এখনো পর্যন্ত নির্বিঘ্নে থাকলেও তারা কিন্তু একবারে আতঙ্কের মধ্যে রয়েছে। আজকে সকালে এক ভদ্রলোক সেটা দেখতে পায় এবং সেটা দেখার পরই এলাকার মানুষদেরকে জড়ো করে, জড়ো করার পর দেখানো হয় যে না এটা বোম রয়েছে। সঙ্গে সঙ্গে বর্ধমান থানার ফোন করা হয় এবং বর্ধমান থানা থেকে পুলিশ আসে এবং সেগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ওখানকার মানুষদের প্রশ্ন হচ্ছে যে বারংবার এখানে এরকম কার্যকলাপ হবেটা কেন, তার কারণ ওই পরিবেশটা অনেক ভালো কিন্তু ওই এলাকায় যারা অসামাজমূলক কাজ করে থাকেন তারা কিন্তু এখন যুবক যুবতীদের নিয়ে আড্ডা এবং মদ্যপান গাঁজা সবকিছুই কিন্তু এলাকায় চলে। তো এখন ওনারা চাইছেন যাতে শান্তি ফিরে আসুক এই গোদা এলাকা 26 নম্বর ওয়ার্ড কাজিরহাটে, সেটার দিকে ওনারা তাকিয়ে আছেন। বেশ, ধন্যবাদ আমজাদ। টেলিফোন লাইনে আমজাদ আলী শেখ ছিলেন আমাদের সঙ্গে।